আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমরা বোর্ড পরীক্ষার্থী, কোনো পড়াকেই অবহেলা করবে না, বাসায় মন দিয়ে পড়াশোনা করবে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় ইউনিট 16 থেকে লেসন 1-2, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সুফিয়া, মাম, ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ? মা, আমি কি, দয়া করে আমি কি বাইরে খেলতে যেতে পারি? মাদার, হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক? মা, তুমি কি তোমার বাড়ির কাজ করেছ? সুফিয়া, ইয়েস। সুফিয়া, হ্যাঁ। মাদার, ওকে, বাট ডোন্ট প্লে ফর টু লং। মা, ঠিক আছে, কিন্তু দীর্ঘ সময় ধরে খেলো না। এখানে আমরা কি কি বুঝলাম? মা এবং মেয়ের কথোপকথন, অর্থাৎ ডায়লগ, যেটা আমরা বলে থাকি ইংরেজিতে। এবার আসো নিচেই, এখানে একটা শিক্ষক দেখা যাচ্ছে, একজন স্টুডেন্ট, আরও কিছু স্টুডেন্ট বসে আছে, এদের কথোপকথন আমরা এখন পড়ব। রশিদ, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা, মে আই কাম ইন প্লিজ? আমি কি দয়া করে ভিতরে আসতে পারি? মিসেস আলম, ইয়েস রশিদ। মিসেস আলম, হ্যাঁ রশিদ। হোয়াই আর ইউ লেট? তোমার দেরি হলো কেন? রশিদ, মাই ফাদার ইজ ইল। রশিদ, আমার বাবা অসুস্থ। উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, আমরা ডাক্তারের চেম্বারে ছিলাম। মিসেস আলম, আই হোপ ইয়োর ফাদার গেটস ওয়েল সুন। মিসেস আলম, আশা করি তোমার বাবা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। এখন ইউনিট 16 থেকে লেসন 3-4, সেম, মা এবং ছেলের মধ্যে কথোপকথন। আমরা পড়ি, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। মাদার, আজিম, কুড ইউ হেল্প মি? মা, আজিম, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আজিম, অফকোর্স মাম, আজিম, অবশ্যই মা। মাদার, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন? তুমি কি এই বাসনগুলো রান্নাঘরে রাখবে? আজিম, ইয়েস মাম, আজিম, হ্যাঁ মা। তোমরা বাসায় সবাই লেসন 1-4 পর্যন্ত রিডিং এটা অনেক ভালো করে পড়বে, এবং এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলোও পড়ো। সেই সাথে আমি তোমাদেরকে আরও কিছু রিয়ারেন্স তাগিয়ে দিই, যেগুলো আমাদের পরীক্ষায় অনেক আসে। দেখো, হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক, এটা একটা। তারপরে আছে মে আই কাম ইন প্লিজ, এরপরে আছে মাই ফাদার ইজ ইল, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, আই হোপ ইয়োর ফাদার গেটস ওয়েল সুন, এবং এটা উড ইউ পুটস দিস ডিশেস ইন দ্য কিচেন। এই রিয়ারেন্সগুলো একদম মুখস্থ করে ফেলবে এবং নিজে নিজে বাসায় এলোমেলোভাবে লেখার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।